ইশরাত জাহান, আপনার বাবুর অনেক অ্যালার্জি, বয়স 5 বছর। ইশরাত জাহান, আপনি আসলে অ্যালার্জির প্যাটার্নটা মেনশন করেননি, এটা কি গায়ের অ্যালার্জি? দ্যাট মিন্স র্যাশ বা চুলকায়? অনেক সময় অ্যালার্জিটা কিন্তু রূপান্তরিত হয় ঠান্ডা কাশিতেও। এখন আপনার শিশুর যদি ইশরাত জাহান গা চুলকায় বা ইকিং হয়ে যে অ্যালার্জিটা হয়, সেটা কি মশা কামড় দিলে হয় কিনা সেটাও আপনি মেনশন করেননি। একটু ডিটেলস হিস্ট্রিটা লিখলে আপনার শিশুর সমস্যার সমাধানের জন্য আমারও সুবিধা হবে এবং আপনার শিশুও প্রপার ওয়েতে সমাধানটা পাবে ইনশাল্লাহ। তো যদি অ্যালার্জি মনে করেন, আমি একটা সিরাপ বলছি, একটু লিখে নেন। সিরাপটা হচ্ছে বিভিন্ন নামে পাওয়া যায়, এটা কিটোটিফেন বলে, ফেনার, প্রোজমা। আপনি পেশেন্ট এইডেও দেখতে পারবেন যে কিটোটিফেনটা কি কি নামে পাওয়া যায়। তারা রোগীদের সর্বাত্মক সহযোগিতার জন্য পেশেন্ট এইড আপনাদের পাশে আছে। সো আপনি যেটা করবেন যে একটু চেক করে নেবেন বিভিন্ন নামে পাওয়া যায়, আপনার যে কোম্পানি পছন্দ হয় সেই কোম্পানিটা নিয়ে আপনার শিশুকে আধা চামচ করে দুবার খাওয়াবেন, অ্যালার্জি কমবে। আর গায়ে যদি চুলকাতে চুলকাতে একেবারে বেশি র্যাশ হয়ে যায়, টপিকট নামে একটা মলম পাওয়া যায়, এটাও বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, আপনার পছন্দনীয় ব্র্যান্ডটা আপনি নিয়ে নেন। নিয়ে সেটাকে সকালে দুপুরে রাত্রে 3 বার করে লাগান, ইনশাল্লাহ অ্যালার্জি কমবে। বাট কিপ ইন মাইন্ড, ওর অ্যালার্জিটা আসলে কিসের থেকে হয় এটা আপনার খেয়াল রাখতে হবে। এটা কি ধুলাবালি থেকে বাড়ে, নাকি এটা যদি কার্পেট থাকে, উলি কুশন থাকে, উলি কোনো ডল দিয়ে আপনার শিশু খেলে, এই জিনিসগুলো দয়া করে অ্যাভয়েড করবেন। এবং অ্যাকচুয়ালি কিন্তু অ্যালার্জিক ফ্যাক্টরগুলো মা বাবাই একটু সাবধানের সাথে খেয়াল করলে ভালো করে বুঝতে পারে যে কিসে কিসে শিশুর অ্যালার্জি। তো সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আমি জানি না কোনো খাবারে ওর অ্যালার্জি হয় কিনা, দয়া করে কমন ফর্মুলা অ্যাপ্লাই করবেন না যে সব অ্যালার্জিক খাবার বন্ধ করে দেয়া, তা আপনার শিশুর যেটাতে অ্যালার্জি হচ্ছে অনলি সেটা বন্ধ করে দিবেন। আশা করি ইশরাত জাহান আপনি বুঝতে পেরেছেন।